ঝাড়গ্রাম শহর উপকণ্ঠে গ্রাম লাগোয়া জঙ্গলে হাতির তাণ্ডব। সকাল হতে প্রাতক কাজে বেরিয়েছিলেন ঝাড়গ্রাম শহর লাগোয়া খানাকুলের বাসিন্দা চাঁদু দলুই নামে এক ব্যক্তি। হাতির মুখোমুখি হয়ে যান তিনি, প্রাণে বাঁচতে ছুটে গিয়ে পড়ে যান তিনি। ওই ব্যক্তিকে হাতির মুখ থেকে বাঁচাতে গ্রামবাসীদের সহযোগিতায় চাঁদু দলুইকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন থেকে যাচ্ছে, আরও কত প্রাণ যাবে এই ঝাড়গ্রাম জেলা জুড়ে? আজকের ঘটনা ঝাড়গ্রাম ADFO বলরাম পাঁজার সহ বনকর্মীরা উপস্থিত হন। বনদপ্তরের অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এলাকায় হাতির অবস্থান, তারপরেও কীভাবে হাতি তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। এখানে এত ভিড় কেন, কিসের জমায়? সকালবেলায় হাতি 10-12টা হাতি বেরিয়ে গেছে হঠাৎ করে, সবাই এই জন্য দেখার জন্য উৎসুক। গ্রামের মানুষও ফসল উঠাবে এই সময় হাতির তাণ্ডব। এটা কোন এলাকা? এটা হচ্ছে ঝাড়গ্রামের লাগোয়া, এটা কী বলে, খানাকুল। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রচুর আতঙ্কের মধ্যে আছি, এখন কোন দিকে যাবে কোনো ঠিক নেই হাতির। হ্যাঁ, সবাইকে তাড়া করছে, খুব তাড়া করছে। একজন আহত হয়েছে হাতির তাড়ায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওকে। বনদপ্তর এসছে? হ্যাঁ, বনদপ্তর এসছে, কিন্তু বনদপ্তরে 2 জন কর্মীকে দেখতে পাচ্ছি, বাকি তো এখনও পর্যন্ত বনদপ্তরের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। শহরের একেবারে কাছাকাছি নাতালের দল? হ্যাঁ, একদম শহরের কাছাকাছি। আতঙ্কে রয়েছেন, দিনের পর দিন তো হাতির আক্রমণ বাড়ছে। হাতি চারিদিকে, হাতি জঙ্গলের যখন তখন হাতি বেরোচ্ছে, বনদপ্তরের কোনো ভূমিকাই নেই। বাথরুম গেছিলেন জঙ্গলের মধ্যে, ওখানে গিয়ে 16-17টা হাতি এসে তাড়া করে বড়কে মেরে দেয়। কোন সময়? এই খানাকুল কাঞ্চন ওয়েল মিলের পিছনে যে আমাদের আকাশমণির জঙ্গল আছে, বাগান আছে, ওই বাগানে দেখুন। এখন কি হাতিগুলো ওখানে রয়েছে? হাতিগুলো এখন ওইখানেই আছে, ফরেস্ট গেছে। হ্যাঁ, সকাল বাবাকে নিয়ে আসা হলো, ফরেস্টে গিয়েছিল। সকালবেলায় হাতি ঢুকে গেল? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল। কি মনে হচ্ছে, এইভাবে তো গ্রামের দিকেও আসতে পারে খাওয়ার জন্য? এখন সবাই হাতির মুখ গ্রামের দিকেই আছে, গ্রামের দিকেই যেতে পারে। সবাই কি আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, সবাই আতঙ্কের মধ্যেই আছে। এখন কি অবস্থা তোমার বাবার? বাবার এখন অবস্থা, পা ভেঙে গেছে, মাথায় প্রচুর মানে বেশি করে চোট লেগেছে।